Hey yo, what's up guys, it's Mr. Tripover and welcome to my channel. We are going to show you an awesome video. Guys, one day we have a challenge type, prank type, troll type, one video. And one day we have to say that we have to play aggressive gameplay. Aggressive gameplay, and finally, today we have to play aggressive gameplay. We have to play the squad rank. That's our random teammate. We have to play solo vs squad situation. Why did we say that? Because we have to play the video last time. Guys, আজকের ভিডিওতে অনেক অনেক কিল তো রয়েছে কিন্তু আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে M79 আজকে যেইখানে যাচ্ছিলাম সেইখানে লঞ্চারের এমও পাচ্ছিলাম আর ওই লঞ্চারের এমওগুলো আমরা এত সুন্দরভাবে খরচ করেছি না গাইস একটা মুহূর্ত মিস করে না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও এনকে আমরা স্কোয়াডে নেমে গিয়েছি র্যান্ডম টিমমেটদের সাথে আর এর জন্য অ্যাকশন তো অলরেডি উল্টা ঘোরা শুরু করে দিয়েছে আর ঘুরবে না কেন এটা বলো এত এত এনিমি নেমেছে আর নামবে না কেন আমাদের ব্লু জোন পড়েছে ক্লক টাওয়ারে গাইস শুধুমাত্র একটা গান পেয়ে যাই ভালো দেখে একটা গান দিয়ে দরে অনেক অনেক এনিমি নেমেছে অনেক অনেক কিল পাবো গাইস লেভেল 3 একটা হেলমেট পেয়ে গিয়েছি কিন্তু মেইনলি লাগবে আমাদের একটা গান ল্যান্ডমাইন দিচ্ছে ও লেভেল 3 এর ভেস্ট লেভেল 3 এর ব্যাক আরে ইয়ার একটা গান দাও এগুলো কি এনিমির মুখের উপর ফিক্কা মারবো না কি আমরা ই আমাদের সাথে দুজন নেমেছিল ওই দুজন ডেড আরে ভাই পুরো একা বালিয়ে দিল আমাদেরকে টুড এখানে ও ফুল স্কোয়াড ও ভাই কি ড্যামেজ এ এ চাঁদ উকি মারো কেন ও যা গেটাও ডাউন রে এ তুমি উকি মারো কেন উকি বলেও মারবে না উকি বলে মারবে না যা কোটা উকি মারবে না ভাই কিলটা নিয়ে নে তাতারি করে এ দেখছো কত বড় বিয়াদব দাঁড়ো তোমাকে দেখতেছি আর উকি মারবে না এদিক দিয়ে দেখি চাঁদুকে এদিক দিয়ে ও দৌড় মারছে এ তো সুন্দরী রে আই মিন ফিমেল ক্যারেক্টার রে ধরো ধরো ওইটা ওই পাশ দিয়ে ঢুকে আরে আমাদের কাছে অল্প কয়েকটা এমও আছে ওয়েস্ট করায় না আরে ভাবছিলাম পড়ে যাবো রে ধরো এদিক দিয়ে চান্দু কই এই তো ভাই আরে ভয় পেয়ে গিয়েছিলাম উঠ করে গাইজ একটা গুলিও লাগে না যা কিরে ডাউন হয়নি আমার পিঙ্কি হাই নাকি না অল্প পিং বাট পিং তো হাই না কি হয়েছিল এটা ওরে চিটার রে পাশে দিয়ে আমার কিল নিতে আসছিল চান্দু দেখছুনি একটা কিলের দাম তুমি কি বুঝবা বড় লোকে নিমি আমাদের কিল নিয়ে যেতে আসছিল এত অবশ্য ডাউন ওই করেছে কিন্তু ড্যামেজ তো আমি দিয়েছি এত এত কষ্ট তো আমি করেছি পারিশ্রমিক ও কেন পাবে গাইজ আমাদের বাউন্টি থেকে ভালো কিছু একটা দিয়ে দিক লং রেঞ্জে ভালো একটা গান দিয়ে দিক আমাদের শর্ট রেঞ্জের গান তো দিয়েছে আর একটা গ্লোয়াল লাগবে ও ড্রাগন ওভার এখন ড্রাগন ওভার কম হবে না চান্দু দেখো নেমেছিল ফুল স্কোয়াড ডাউন করেছিলাম তিনটাকে কিল পেলাম দুটোর হিসাব কোনো দিক দিয়ে মিলতেছে না কি রে শব্দ তো পাচ্ছি এটা কি গুহার ভিতর আই মিন আন্ডারগ্রাউন্ডের ভিতরে নাকি গাইজ এটা কি M82B না 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 থাক থাক লোভে পড়া যাবে না পরে যে আমাদের 12টা বেজে যাবে একটু উকি মারি মনে হচ্ছে ওই তো আরে জানবো তুমি এই কেমে আরে আর এদেরকে কত মিস করেছি এতক্ষণ ধরে খুঁজতাম পেলামই না দাঁড়াও আমরা আসতেছি গাইজ আমরা আসতেছি আমার মনে হচ্ছে একটার বেশি রয়েছে এখানে ফুল স্কোয়াড না দেখলে এই তো আর একটা হেডশট লাগনা রে ভাই ও একটা চেয়েছে দুটো দিয়ে দিয়েছে এন্ড তোমাকে এম একটু বের জল্লক আর তারপর যে একটা টুকি হো এ কি রে বাংলাদেশি ছিল না নামটা খেয়াল করলাম না রে মনে হলো বাংলাদেশিদের নাম ছিল একটাও পড়তে পারিনি গাইজ অবস্থানে M82B নিব নাকি অবশ্য ষোলো বছর স্কোয়াড হয়ে গিয়েছে এক টাইপের M82B নিয়ে বড় বিপদে পড়তে চাচ্ছি না আপাতত গাইজ ও লাইক দিয়ে দিয়েছে রে ধন্যবাদ ম্যাম ধন্যবাদ হতে পারে ওরা বাংলাদেশি ছিল আর আমাদের আরেকটা টিমমেট যে ভেগে গিয়েছিল ভয়ে সে আমাদের ভালোবাসার টানে কিন্তু ফিরে এসেছে দেখেছো দাঁড়াও এখন ডুও ভার্সেস স্কোয়াড একটা খেলা হয়ে যাক আমাদের এই সুন্দরী ক্যারেক্টার নিয়ে যে টিমমেটটা অ্যালাইভ রয়েছে না এইটা এত ঢিলা আসতেছে এত আস্তে আস্তে আসতেছে না কিন্তু ফলো করতেছে এই জিনিসটা তাও ভালো লাগে অন্যদিকে চলে যাচ্ছে না ভ্যান আর আমাদের কাছে M79 রয়েছে এবার M79 ও শেট এনিমি আর আমাদের কাছে গ্লোয়াল নেই আরে দেখে নাই মনে হয় তাড়াতাড়ি ভাগ ও দেখে ফেলেছে রে ভাই দেখেনি মানে কি সেটি আর এখন যদি ফুল স্কোয়াড আসে আমাদের তো M79 রয়েছে কিন্তু এত তেরা বেকার জায়গায় এখানে একটা প্লিজ লেগে যা ও লেগে গেছে টু চক 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 চন্দু আরেকটা প্লিজ ডাউন হয়ে যাও ফুল স্কোয়াড ভাই ওরা পুরো ঘুরে যাচ্ছে ওই এই পাশ দিয়ে আরেকটা মারতেছে আমার টিমমেটকে যা টিমমেটের কাছে গ্লোয়াল ছিল না চন্দু আমাকে দেয় না কেন এই তো ভাই প্লিজ ডাউন হয়ে যাও নাহলে ও যাক এইবার চন্দু এ এটাকে হিল করতেছে নাকি ও ভাই দুটো মারলাম দুটোই লেগে গিয়েছে আমি আরো ভয় ছিলাম যে আঁকা বাঁকা রোড এ মারতেছে কোন জায়গা থেকে হিল করো আরে মেরে ফেলবে মেরে ফেলবে ও পি হেডশট মে ভাই এখন যদি হিল করতে যেতাম না শিওর মরতো এ প্যারালাইসিসের মতো একেবারে জায়গার মতো বসে পড়েছে এ চান্দু হিলও করতেছে না দেখো
বলেছিলাম না সুন্দর ক্যারেক্টার গাইস, কিন্তু তারপর হয়েছে কি চান্দর, এটাকে যে হিল করতে নিয়েছিলাম এটা একটু নড়তেছিল না, ওকে এনিমি ড্যামেজ দিচ্ছিল ওই টাইমে মরে যেত, ভাই ভাগ্য ভালো আমি এনিমিকে ঠিক মতো দেখছিলাম না, কিন্তু এই মরে গিয়েছিল আর এর চোরটা একেবারে জায়গা মতো সময় মতো মরে গিয়েছে। যাক ম্যান, সুন্দরকে বাঁচিয়ে রাখতে পেরেছি আমরা। এখানে যাচ্ছি সেই গানে M79 এর মোবাইল লঞ্চারের 10টায় হয়ে গিয়েছে রে, সামনে এক চান্দুকে দেখতে পাচ্ছি, ফুল স্কোয়াড হতে পারে রে। সমস্যা হচ্ছে উঁচা নিচা জায়গায় M79 চালাতে না অনেক সমস্যা হয়ে যায়। তার এদিক দিয়ে ও দেখা যাচ্ছে ভাই, AK-47 এর ড্যামেজ কমিয়ে দিয়েছে, কিন্তু এত বেশি হেডশট লাগতেছে না জোস ম্যান। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্লেনের আওয়াজ পাচ্ছি এদিকে কি, ও আরেকটা এয়ারড্রপ ভাই, এখানেও যদি M79 এর এমও পেয়ে যায়। না না না, অনেক বেশি দূরে পড়েছে, আমাদের অনেক বেশি কিল লাগবে আর মাত্র কয়েকজন। রঙ্গিলা গাড়িতে করে আমাদের সুন্দরী রূপের টিমমেটকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি লং ড্রাইভে। আরে ইয়ার, আমাদের নায়ক আর নায়িকার রোম্যান্সের টাইমে আমাদের ভিলেন এসে পড়ছে, আই মিন আমাদের এনিমি এসে। আরে তুমি এই টাইমে গাড়ি থেকে কি বুঝে এনিমিদের মাঝখানে লাভ দিলা, ডুড ডাউন হয়ে যাও প্লিজ, ইয়ার ডাউন। আরে কয় পাস দিয়ে এনিমি মারতে, আচ্ছা তুমিও একটা গ্লোয়াল নাও ভাই, কয় পাস দিয়ে মারতেছে ভাই, ফুল স্কোয়াড এসে পড়েছে এখানে, ডুড যে কোনো একটা হইলো ডাউন হয়ে প্লিজ। আরে তোমাকে ডাউন হতে বলেনি সুন্দরী রে, আচ্ছা সমস্যা নেই, আমি যতক্ষণ আছি তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, ধরো যে কোনো একটাকে যদি ডাউন করতে পারি তাহলেই হবে এদিক দিয়ে। আরে আমাকে ঢুকতে দাও, আমাকে বাইরে বের করা দিয়েছে, আরে এটা শিওর ঘুষ খেয়েছে এনিমিদের কাছ থেকে, ওরে ঘুষখোর টিমমেট রে, এটাকে বাঁচালাম আমি। আর এখন দেখো গুলিও লাগতেছে না ভাই, এনিমিরা মারবে রে অনেক বেশি মারবে, আর কি করতেছি ডুড, ওদেরকে M79 দিয়ে মারা লাগবে। এম টুক মরে নাই, এটা মরে নাকি, আরে ওদের পায়ের সামনে মারতেছি, ও যাক ভাই। এরে এই পাশে আরেকটা এসে পড়ছে, অ্যান্ড ও পারফেক্ট টাইমিং ডুড, এ তোমার টিমমেটকে হিল করতে যাও, সবার সবার সবার। আরে মরতেছে না কেন এটা, যাক ফাইনালি ব্রো একে বল। আরে এই গন্ডারের চামড়া এখনো মরে নাই বলে ভাই, এগুলো কি হচ্ছে টা কি, এগুলো কি হচ্ছে, ও এখানে কি হচ্ছে ভাই, আমাদের 12টা বেজে গিয়েছিল আর এই টাইমে আমরা কি দেখলাম এটা, ডুড আরো লঞ্চারে নেমো, ও ভাই বড় লোক হয়ে গিয়েছি রে। যাক একেবারে 12টা বেজে গিয়েছিল এই টাইমে, আমাদের মুডটা একেবারে ঠিক করে দিয়েছে, ঠিক মতো সবকিছু নিয়ে নেই তাড়াতাড়ি করে, আমাদের সুন্দরী টিমমেটটা মরে গেল, কিন্তু ভাই ওটা মরারই উচিত, এটা এটা শিওর গুটি বাজছিল ভাই, শিওর এনিমিদের কাছ থেকে এই ঘুষকে রাখছিল ঘুষকোর টিমমেট। গাইস যাই হোক না কেন আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সব কিছু রয়েছে, গ্লোয়াল রয়েছে, আমাদের M79 এর এমও রয়েছে, আর একটা টিমই মনে হয় রয়েছে, মাঝখানে তো পড়ার কোনো চান্স নেই। এই তো এদিক দিয়ে মারতেছে, এখানে টিমমেট, এ পিছনে কে, দুটো টিম তার মানে, রে মাঝখানে পড়ে ভয় পড়তেছিল, মাঝখানে পড়ে গেছি, একটা মারে দুজন মরে যাও চান্দু, আরে একটাও মরে নাই রে, একটা ভিতরে মারে। আরে তোমাদের টিম টাইমিং এত ভালো কেন, যাক ডাউন হয়েছে, এ চান্দু তোমার টিমমেটকে তুমি হিল করো, গ্লোয়াল মেরে হিল করতে যাও, কেউ কিচ্ছু করবে না, বিশ্বাস করো কেউ কিচ্ছু করবে না, এই তো যাও আস্তে ধীরে যাও। বেচারা আমাদেরকে ভরসা করে কি ভুলটাই না করলো রে বেচারা, আরে রে আস্তে ধীরে যাচ্ছিল রে, ও বুঝেইনি যে আমাদের কাছে M79 রয়েছে, বেচারা আমাদের কাছে এখনো কতগুলো M79। গাইস আমাদের লুট অলমোস্ট, আর আরেকটু আরেকটু নিয়ে যাই গাইস, আরেকটু নিয়ে যাই এইখান থেকে, এগুলো এগুলো নিয়ে যাই ভাই, আমরা আমরা একটুও রিস্ক নিতে যাচ্ছি না, আমি জানি আমার কাছে আরো 4টাই রয়েছে। আর গাইস আর মাত্র, ও বেশি একটা এলাইভও তো নেই, আর মাত্র দুজন এনিমি এলাইভ রয়েছে গাইস, মানে তিনজন এলাইভ ওর মধ্যে থেকে আমি একজন, আর মাত্র দুজন গাইস, লাস্ট এনিমি দুটোকে আমরা M79 দিয়ে মারবো, গুনে গুনে মারবো গাইস, M79 নিয়ে পড়ে আবার বিপদে যেন না পড়ে, এত সুন্দর একটা ম্যাচ, একটা এনিমি দেখে ও দুটোই এখানে আছে গাইস, একটা ডাউন হয়ে যা চান্দু, আরে ডাউন হচ্ছে না, আরে লাস্ট টাইম ও এসে পড়ছে, সমস্যা নেই, একটা M79 অ্যান্ড ইউ ডাউন ভাই, আর মাত্র তিনটা M79 এর এমও আছে, ভালো করে খরচ করতে হবে, পরে যে বিপদে পড়বো, ও ডাউন হয়ে গেছে রে, এইটাও যাও, আচ্ছা তোমাকে M79 দূর থেকে একটা টুকি, ওহো ফাইনালি গাইস, What a game play man, আমাদের 14 রোটা কিল হয়ে গিয়েছে ভাই, নাচো ম্যান কোমর দুলিয়ে নাচো, এরে M79 এর এমও কই গেল রে, আচ্ছা যাই হোক গাইস আমাদের 17টা কিল, আচ্ছা আমাদের তো এই টিমমেটদের কিল এখনো হিসাবই করিনি, ধরো আরে এদের তো ড্যামেজই নেই, কিল তো দূরে থাক ভাই, এটা আরে 16 বছর স্কোয়াডে এক হিসেবে হয়ে গেল।
তো ইয়াও গাইস, এই ছিল আমাদের র্যান্ডম স্কোয়াডের অ্যাগ্রেসিভ গেম প্লে। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম আজকের ভিডিও স্পেশালিটি হচ্ছে M79, মানে লঞ্চারের কিলগুলোকে। দেখেছো গাইস, এত অসম মোমেন্ট ছিল না? আর গাইস, তোমাদের অনেক রিকোয়েস্টের পর ফাইনালি আমরা অ্যাগ্রেসিভ গেম প্লেটা আপলোড করে দিলাম। মেবি ভবিষ্যতে আরো বেশি আনার চেষ্টা করব, কারণ তোমরা এগুলো বেশি পছন্দ করো। আর গাইস, আমাদের অ্যাডভান্স সার্ভার ব্যাপারে তো জানোই তো, আমাদের ফ্রি ফায়ারে নতুন যে মুডগুলো আসতে আছে ওগুলো নিয়ে খেলে একটা গেম প্লেকে আপলোড করব নাকি, অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।